আসসালামু আলাইকুম। ইউটিউব ঢাকার পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা। এখন আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব যেগুলো খুবই গুরুত্বপূর্ণ। আপনারা হয়তো দুই তিন দিন আগে আমার একটি ভিডিও মেসেজ আপনারা পেয়েছেন, যেটা ছিল হ্যান্ড স্যানিটাইজার সম্বন্ধে, যে হ্যান্ড স্যানিটাইজারে আগুন ধরে কি না। আমরা হয়তো অনেকে ভেবে থাকি যে হ্যান্ড স্যানিটাইজার আবার আগুন ধরে কি না। সো তাদের জন্য এই ভিডিও মেসেজটি আমি আজকে প্র্যাকটিক্যালি দেখাবো যে হ্যান্ড স্যানিটাইজারে আগুন ধরে কি না। তো ভিউয়ার চলুন দেখে নিই হ্যান্ড স্যানিটাইজারে অরিজিনালি আগুন ধরে কি না। আশা করি এই ভিডিওটি দেখার পর আপনারা অবশ্যই সাবধান হবেন, কারণ হ্যান্ড স্যানিটাইজারে অবশ্যই আগুন ধরে। তো চলুন দেখে নিই। তো এখন আপনাদের আমি প্র্যাকটিক্যালি দেখাবো হ্যান্ড স্যানিটাইজার আগুন ধরে কি না। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে হেক্সিসল এসিআই কোম্পানি হেক্সিসল হ্যান্ড রাব নামে একটি হ্যান্ড ওয়াশ রয়েছে। তো আমি এইটা দিয়ে আপনাদের প্র্যাকটিক্যালি দেখাবো যে আগুন ধরে কি না। আর সাধারণত বাজারে যেগুলো পাওয়া যায় সেগুলো তো আরও ভয়ঙ্কর, কারণ হচ্ছে তারা মাত্রা অতিরিক্ত কেমিক্যাল দিয়ে থাকে। তো ভিউয়ার্স চলুন কথা না পেরিয়ে দেখে নিই হ্যান্ড স্যানিটাইজারে আগুন ধরে কি না। তো আমি যে কাজটা করতেছি আপনারা অবশ্যই বাসায় করবেন না, এটা খুবই বিপজ্জনক। তো দেখতে পাচ্ছেন হাতে কীভাবে আগুন ধরে যায়, সেট দেখতে পাচ্ছেন। তো ভিডিওতে আরও দেখাবো যে মাটিতে কী করে আগুন ধরে, বা বাসায় কোনো অন্য অন্য বস্তু থাকলেও সাথে সাথে ধরে যেতে পারে। তো আপনারা দেখতে পাচ্ছেন একটা হেক্সিসল, তো এইখানে দেখুন আগুন কিভাবে ধরছে, কতক্ষণ ধরছে আপনারা এইটাও দেখুন। আমার হাতে যে ধরেছিল তো আমি নিভানোর কারণে হয়তো নিভে গেছে। তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা অন্তত 20 সেকেন্ড, আপনার 20 সেকেন্ড আগুনটি ধরলো। তো অবশ্যই আপনার যদি শরীরে লেগে যায় তাহলে অবশ্যই খুবই ক্ষতি হবে। তো ভিউয়ার্স, আশা করি আপনারা অবশ্যই এর থেকে সাবধানে থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।